রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিন প্রথম এনে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বছরের প্রথম অধিবেশন। এই অধিবেশনে নবনির্বাচিত দুজন বিধায়ক প্রথমবারের মতো যোগদান করেন। এরা হলেন ধনপুরের নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেন। এদিন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নবনির্বাচিত দুই সদস্যদের অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরবর্তী সময় তিনি বিধায়িকার পদ থেকে পদত্যাগ করেন। উপনির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন বিন্দু দেবনাথ। অপরদিকে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন শামসুল হক, কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুর ফলে বক্সনগর কেন্দ্র থেকে উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তোফাজ্জল হোসেন।